গতকালকে আমাদের একটা গোপন খবরের ভিত্তিতে একটা বাইক আমরা রিকভারি করেছি, যেটার নাম্বার নেই, এবং দুইজন চোরকে আমরা ডিটেন করেছি। একজন হলো আলমগীর হোসেন, অরিজিৎ আসান, যার বাড়ি বাংলাদেশ, আলমগীর হোসেনের বাড়ি আমরা চান্দিনামলা। তাদেরকে ডিটেন করার পর জিজ্ঞাসাবাদে তারা বলেছে যে বাইকটি সে চুরি করে নিয়ে গেছে। এর আগেও কয়েকটা বাইক চুরির ইনসিডেন্টে আলমগীর হোসেন ইনভলভমেন্ট আছে। এখন আমরা একটা স্পেসিফিক কেস এই বিষয়ে নিয়েছি, 73/2024 আন্ডার সেশন 382D অফ IPC। আজকে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব। বাইকটা কোথায় থেকে রিকভারি করা হয়েছে? বাইকটা জয়পুর থেকে রিকভারি হয়েছে। কতদিন আগে বাইকটা চুরি হয়েছিল এরকম কোনো খবর আছে? বাইকটা মাসখানেক আগে চুরি হয়েছে। বাইকের মালিক কি কি পাওয়া গেছে? না, বাইকের মালিকের কোনো আমরা ট্রেস করতে পারিনি। কোনো কমপ্লেনও হয়নি এই বাইক সম্বন্ধে? কমপ্লেন হয়েছে। পুলিশের তহলদারি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, কী বলবেন? মানে ওই যে আগে পড়াশোনা পুলিশে দেখেন, আমাদের বিট পেট্রোলিং প্লাস আমাদের মোবাইল চলছে, কন্টিনিউ আমরা মোবাইল করছি, এবং এই বিষয়ে আমরা প্রত্যেক দিনই 15-25 জনের মতো আমরা প্রিভেন্টিভ অ্যারেস্ট করছি। হ্যাঁ, মদ বিরোধী অভিযান করছি, এগুলো আমাদের চলছে।